জাতির পিতা মহাত্মা গান্ধীর নামত উৎসর্গা করা আসনির বিয়োগম কেলেঙ্কারী। এখন অসমতে ঘটিছে এই ঘটনা। মহাত্মা গান্ধীর নামেরে থকা আসনি দুর্নীতির কথা জানিলে স্তম্ভিত হব আপুনি। পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস, আপনার বিভাগ কি চলি আছে খবর রাখিছেনে? দুর্নীতিরে আপনার বিভাগ মাছর নিচিনা গেলা পেলাইছে। দুর্নীতির গোন্ধ কেতিয়া পাব আপুনি? ব্যাককুচি 16 নং দক্ষিণ পশ্চিম গাঁও পঞ্চায়েতর মেগ্রিগা আসনের অধীনত 2021-22 বর্ষর কামত ঘটিছে বৃহৎ কেলেঙ্কারি। 30% কাম করে 70-80% টাকা উলিয়াই নিয়ে ঠিকাদারে। ঠিকাদারের গাফিলতির জমর যাতনা ভুগিবলগা হয়েছে একাংশ গাঁও রাইজে। বেমারী চিকিৎসালয় নিবলে এম্বুলেন্স যাব নোৱাৰে এই অঞ্চললে। কার আশীর্বাদত মেকনেগাত টাকা ভরলুকি করা ঠিকাদারের সকলে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা থকা বলে কোয়া সরকারখনে এনে ধরনের দুর্নীতির কার্য জড়িত থকা লোকসকলক উচিত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবলে রাইজে আহ্বান জানাইছে। আচ্ছা আপনি কখন এই তো শশী সরকারের ঘর, এই তো শশী সরকারের ঘর না? শশী সরকার ঘর এই তো রাস্তা অহার আজি 2 বছরে হল। এই রাস্তাটোর এতিয়ালৈকে ইয়ার মাটি সাতি পেলোয়া একো দেখা নাই, কিন্তু পয়সা অলরেডি উলাই আছে। কি কব আপনাদের? এটা আমার এতে কাম করা নাই, আমার ইয়াতে এতে করাই নাই, কিন্তু এই হিফালে অল্প কছিল, জবারে কছিল, এবার করা নাই আমার এতে। কিন্তু ইবার করা বলি জব কার্ডের পরা পয়সা উইলে আছে। পয়সা হলো লিখি হবো আমার এটা, আপনি হোক সব পয়সা হইলে হইলে কেন খাই আছি কি জানি, আপনি হোক সব আমার এটা রাস্তা আছে না নাই, আমার চলি বলি স্কুল যাব পারা নাই, জিতে পানি হইলে পানি আইলে তো আমার চলি বলি স্কুল যাবাই নরে, এনা কই পানি এক গল পানি হয় রাস্তাত মাটিয়ে পেল পেলবার নরে তা হোক। কিমান দিন মান হল এই রাস্তাটো, এই রাস্তাটো বন্ধা কেই বছর মান হল? এটা যেখিনি আছে তদন্ত লব লাগে, এইখিনি কিয় লওয়া নাই? আমি কত কইছি যে নহয় ইফালে আহাই নাই, তাকে লগে আইছিল, তারে পরা হিগনি অলপ অলপ দিয়া গেছিল, আমার ইফালে বলে রাস্তাই আহা নাই, সরকারক লগে রাস্তাটো আহাই নাই হেনেকে কইছে আমার। এই 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 এইটো কথা কোনে কইছে? ঠিকাদার, ঠিকাদারে কইছে। ঠিকাদারের নাম কি কক? নামটো তো না জানো নাই, গপেশে কইছে। কি কি নাম ঠিকাদার, কি কইছে ঠিকাদারে কখন? গপেশ। কি কইছে? কইছে এখনিক লগে আহা নাই রাস্তাটো। কোক লগে না বলে কইছে? হ্যাঁ কইছে, শশী বিশ্বাসক লগে আইছে, শশী বিশ্বাস আর ঘরক লগে আইছে, কিন্তু আছে লেখাই আছে শশী সরকার, সেটুক লগে আহা নাই। শশী বিশ্বাসের ঘর কোন খিনি? এ জিরণি ঘর আছে, শশী বিশ্বাসের ঘরক লগে না বলে কইছে? আইছে কিন্তু শশী সরকারের ঘরক লগে আইছে, কিন্তু এখনি করায়ে নাই। এখনি মাটি এক কদল পেল নাই আমার, এখনি ঠিকাদারে নাহা বলে কইছে, ঠিকাদারে নাহা বলে কইছে। আর এই এক কদল এ লড়া ছোৱালী বিলাকে স্কুলত যায়, এক 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 গল পানি হইছে, তথাপি স্কুলত গেছে, তথাপি অল্প মাটি পেল নাই। কি কি কবা ভন্টি, তুমি কি কবা? আমি মই কব বিচাৰো যে আমি বানপানী হলে স্কুলত যাব নোৱাৰো, ঘৰত থাকিব লাগে, ক্লাছ হৈ থাকে, চলি থাকে, আমি যাব নোৱাৰো, মোৰ মনটো বেয়া লাগে, চবৰে মনটো বেয়া লাগে, আমাৰ গাঁৱৰ চবৰে বিশেষ আমাৰ এই কেইঘৰ বহুত বেয়া লাগে, কাৰণ আমি যাব নোৱাৰো। আৰু চুপাৰ পৰা কায়ো নকয় যে আমাৰ এখিনি ৰাস্তা লাগে, তাহাৰ কেৱল কি সেইখিনি ৰাস্তা লাগে, আমাৰ এখিনি লাগে, আমাৰ এখিনি তাহাৰ কোনো দৰকাৰ নাই, মানুহে কব যে আমি এৰে চুপাৰে নহয়, অথচ তাহোন এই চুপাৰে আমার ইফেলে বলে রাস্তা আহাই নাই, ইফেলে আইছে ইফেলে ফেলাইছে, আমার ইফেলে আহা নাই, এক কদলও মাটি ফেলা নাই। চাওক আপনাদের এই 5 বছর আগতে ফেল মাটি, এই 2-4 বছরও তার ফেল নাই। ঠিক আছে।
এই রাস্তাটোর বিষয়ে অল্প কই দিয়কচোন, এইটো রাস্তা হৈছে না মরণ ফানে হৈ আছে ইয়াৰ রাস্তাটোৰ বিষয়ে, মানে এতে যিটো রাস্তা বানাইছে রাস্তাটো যদি বৰ্তমান গৰু ছাগল যাব নোৱাৰে, মানুহটো দূৰৰ কথা, বৰ্তমান গৰু ছাগল যাব নোৱাৰে, আৰু পুৰণা ৰাস্তাটো ওলছে আপুনি তো নিজে দেখাই পালা। নগেন তালুকদারের ঘরের পর শশী সরকারের ঘরক লোক নাইছিলে রাস্তাটো, কিন্তু ইটা তো বর্তমান চারি ভাগর এক ভাগও করা নাই রাস্তাটো, এই বিষয়ে কি কব? এই বিষয়ে কি কম, রাস্তাটো ক্লিয়ার হবা লাগে, রাস্তাটো জগে লগে আইছি তাকে লগে রাস্তাটো হবা লাগে, রাস্তাটো ক্লিয়ার হবা লাগে, সেই কথা বেলেগ একো নাই। আর এতিয়া এই রাস্তাটোর এই অকমান মাটি ছটিয়াই সরকারের পর কিন্তু পঞ্চায়েতের পর পয়সা ধন হরাবলো কি করে আছে, আপনি এই বিষয়ে কি কব? এটা এই বিষয়ে মই কি কম, আর এই বিষয়ে মই তো কোবা লাগলে বহুতে কোবা লাগা আছে, এই রাস্তাটো হয় না, পয়সাটো ক্লিয়ার হয়ে গেল, এই রাস্তাটো নহাতে পয়সাটো কেনকে ক্লিয়ার হয়,